এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী 10 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। সকালে ভার্চুয়াল বৈঠকে এমন সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড। জানানো হয় পরবর্তী পরীক্ষাগুলো নেওয়া হবে নতুন রুটিনে। এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমবারের মতো পরীক্ষা স্থগিত হয় 18 জুলাই। এরপর 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করা হয়। আরেক দফায় স্থগিত হয় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা।